এক যে আছে গাম তার শান্তি নাম এক যে আছে গাম তার শান্তি নজির ধাজে পবিত্র সেই ধাম হ্যাঁ এক যে আছে গাম তার শান্তি ডাঙানাম কুমতি নদীর ধারে পবিত্র সেই ধাম মনের মধ্যে হসি আছে খালি থাকলেও পেট মনের মধ্যে হাসি আছে খালি থাকলেও পেট সব উপরে আছে কে দে বল কেউ বা আছে বজ্র কি ভাই কেউ বা কানিয়ে কাইরা কেউ বা

নমস্কার নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই নোম্যান্সল্যান্ডের পর্দায় আপনারা দেখেছেন আপনারা জেনেছেন যে খুব শীঘ্রই আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে একটি হাসির ধারাবাহিক নিয়মিতভাবে সম্প্রচার হবে এখন আমরা যাদের সাথে বসে আছি অর্থাৎ সেই যে হাসির ধারাবাহিক ভোম্বল দ্য গ্রেট তার পেছনের যারা কারিগর অর্থাৎ এই মুহূর্তে আমার সাথে রয়েছে আগে পরিচয় করিয়ে দেব বিভাষ রায়চৌধুরী যিনি এই ভোম্বল দ্য গ্রেট গল্পের মূল ভাবনা এবং চিত্রনাট্য করেছেন আমার ডানদিকেই রয়েছেন ভোম্বল দ্য গ্রেটের যিনি সম্পাদনার কাজ করছেন যিনি চিত্রগ্রাহক ছবি তুলছেন এবং সমস্ত গুরুদায়িত্বটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন অজিত দাস অজিত দাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে আমার ঠিক আরেকটু ডান দিকে একেবারে ডান দিকে রয়েছেন এই ছবির সাথে যুক্ত অভিনেতা তথা এই ছবির মিউজিকটাও তিনি করছেন দুর্লভ দাস দুর্লভ দাকেও স্বাগত প্রথমে বিভাসদার কাছে যাবো দা জানতে চাইব আসলে এটা একটা তো বড় চ্যালেঞ্জ ছিল যে এই মফস্বল শহরের একটি নিউজ চ্যানেল সেখানে এই ধরনের একটি অনুষ্ঠান করা এবং এই যে গল্পের ভাবনা আমরা যেটা দেখছি প্রমোতেও দেখেছি এই ভাবনাটা কিভাবে এলো আর কি দেখো আমাদের সকলেরই এই গ্রাম অপসলে যারা বেঁচে আছি তাদের সকলের জীবনে ভোম্বোলদা আছে ভোম্বোলদা একটা মানে একটা প্রজন্মের থেকে একটু বয়স্ক কিন্তু সে খুব সরল এবং সে নানা রকম কাণ্ড কারখানা করে সেইটা নিয়ে গোটা গ্রাম মেতে থাকে এই জায়গাটা এই ধরনের চরিত্র জীবন্ত চরিত্র আমরা চিনি অনেক তাই কয়েক একটি চরিত্রের মিশেল এখানে রেখেছি এখন তুমি যদি বলো যে এই যে প্রথমবার বনগা থেকে একটা মেগা সিরিয়াল তৈরি হচ্ছে বনগার অভিনেতারাই অভিনয় করছে বনগার পরিচালক অজিত দাস সেটা কাজ করছেন হ্যাঁ এবং বনগার একটা চ্যানেল নিউজ এনএল জন্য নোমানসল্যান্ডের জন্য সেটা করা হচ্ছে সবটাই বনগা কেন্দ্রিক কিন্তু তার মানটা কিন্তু রাজ্যে যে জায়গাটা চলে যে সিরিয়ালগুলো সবাই দেখে তার মতনই হবে সেইটার বিষয় কেন হাসির হলো এই কারণেই হলো যে এই যে অবরুদ্ধ সময় মানুষ ঘরের মধ্যে বন্দি থাকলো কষ্টে থাকলো নানা রকম জল্পনা কল্পনার মধ্যে জীবন যাচ্ছে তা রিলিফ দেওয়া যে এবং তার সঙ্গে তার ছোটোবেলাটা মনে পড়ে যাবে আমরা বলতে পারি যে এই সিরিয়ালটা যদি আপনারা দেখেন তো হাসতে হাসতে আপনাদের সব ছোটোবেলার কথা মনে পড়ে যাবে সবার জীবনে যে দা আছে তার কথা মনে পড়ে যাবে এই কারণে এটা করেছিলাম এবং অজিতের সঙ্গে দীর্ঘদিনের আমার একটা কথাবার্তা চলে ও খুব সিরিয়াস কাজ করে মানে অজিত আমি অনেক সিরিয়াস লিখেছি তুমি অনেক সিরিয়াস ছবি করেছো এবার একটা সকলে বুঝতে পারে এবং সহজ মৌলিক আনন্দের একটা কাজ করি এইভাবে হয়েছে কাজটা করতে করতে আমরা খুব এনজয় করছি এবং আশা করি দর্শকরা এনজয় করবে উপভোগ করবে একদমই আমি অজোধ কাছে যাব অজিতা এর আগেও বিভিন্ন ছোট গল্পের কাজ করেছেন এই যে কাজটা অর্থাৎ ভোম্বল দ্য গ্রেট এটা করতে গিয়ে অনুভূতিটা ঠিক কেমন কি বলবেন আর কি এটা অদ্ভুত একটা অনুভূতি প্রথমত বিবাহিতার সঙ্গে যখন কথা হয় যে এরকম একটা কাজ করতে হবে তখন বিষয় ভাবনা থেকে আমার ভীষণ ইন্টারেস্ট হয় যে না এটা ঠিক বিবাহাও বললেন যে আমাদের এই যান্ত্রিক জীবন থেকে যদি একটু আনন্দ নিতে চাই এবং সেটা আমাদের ছেলেবেলার যেখানে আমরা ফেলে এসছি অনেক চরিত্রকে সেই চরিত্রগুলোকে আমরা হয়তো আবার খুঁজে পাবো তো সেটা করতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর একটি ব্যাপার আর দ্বিতীয়ত এখানে যারা অভিনয় করছে তারা প্রত্যেকেই থিয়েটার কর্মী তারা প্রত্যেকেই থিয়েটার করে নিয়মিত এই আমার পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা এটাই যে অনলাইন আর যখন দেওয়ার পরে তারা যেভাবে সাবলীলভাবে স্বাভাবিকভাবে তারা অভিনয় করছে তাতে কখনোই মনে হবে না যে তারা অভিনয় করছে তারা প্রত্যেকটা চরিত্র মানে সত্যিকারের হয়ে ওঠা এটা আমার ভীষণ ভালো লাগা লাগছে এবং কাজ করতেও ভীষণ সুবিধা হচ্ছে আর এই প্রথম আমি একসঙ্গে ক্যামেরার কাজ করছি একসঙ্গে এডিটিং করছি এবং পরিচালনা তো করছিই আর সঙ্গে যারা অভিনেতারা রয়েছে তারাও দুর্দান্ত পারফরম্যান্স করছে আগামী দিনে আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর যে গ্রামটায় আমরা করছি আমরা প্রত্যেকেই জানি যে বনগাঁর থেকে পাশেই নতুন গ্রাম বলে একটি গ্রাম সেই গ্রামের যে দৃশ্যায়ন সেটা আমরা আমাদের ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি যাতে আমরা গ্রাম সহযোগিতা করছি হ্যাঁ ভীষণভাবে তারা ভীষণভাবে আমাদের সহযোগিতা করছেন সেখানে আমাদের যে ধরনের নতুন গ্রাম হ্যাঁ হতে পারে হ্যাঁ 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 নতুন গ্রাম থেকে আর একটু ভিতরে গিয়ে রাখালতলা ভীষণ হেল্প করছে আমাদের যা যা ইকুইপমেন্ট সেখানে রাখার আমরা রাখি তো কাজটা করতে গিয়ে আমরা আর কথা আমি বলবো যে হ্যাঁ এতদিন আমরা ছবি করেছি আমি একটা মুভি করেছি ছোটো শর্ট ফিল্ম করেছি অ্যালবাম করেছি সবই সেখানে কিন্তু একটা বাজেট আমাদের থাকে কিন্তু এই প্রথম যেখানে আমরা সত্যিকারে নো কস্ট আপনারা যে সিরিয়ালটা দেখবেন দেখবেন নো কস্ট কেন বলছি অদ্ভুতভাবে বলতে হয় যে আমরা প্রতিদিন আমাদের টিফিন নিয়ে যাই আমরা সেখানে গিয়েই টিফিন নিজেদেরটা নিজেরাই খাই এডিটিং আমার নিজেদের সেট নিয়ে কাজ করি ক্যামেরা আমাদের সেট নিয়ে কাজ করি আর যারা অভিনয় করছে তারা প্রত্যেকেই আমাদের ইউনিটের সেখানেও কোনো পেমেন্টের ব্যাপার নেই সুতরাং এই হচ্ছে প্রথম একটি সিরিয়াল যে নো কস্ট মানে অ্যাকচুয়ালি কোনোরকম কোনো ভালোবাসা শুধু ভালোবাসা আছে ভালোবাসা আছে কোনো খরচ নেই খরচবিহীন একটি সুন্দর কাজ আমরা করতে যাচ্ছি খরচ তো অবশ্যই আছে সেটাকে নিজেরা আমাদের চা খাওয়াচ্ছে একদিন থেকে বাপন নিয়ে গেছে যে লুচি তরকারি নিয়ে এসেছি একটু খাওয়া যাবে কারণ বাবনের নিজেরও অভিনয় করার কথা সেই জন্য সে সময় দিতে পারছে না কারণ তার সাংবাদিক হিসেবে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে কিন্তু সে হাজির আমি তাকে মারবো না কি করবো ভাবছি তখন সে বলছে একটু চা একটু লুচি মানে পুরো জিনিসটা এখন মজার মধ্যে দিয়ে চলছে একটা আমরা সত্যি একটা নতুন মানে অভিজ্ঞতা পাচ্ছি এখানে খরচ যেটা হচ্ছে আমরা দিচ্ছি এবং আমাদের যে বিজ্ঞাপনদাতা বনগাঁর কিছু মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবেন তার মধ্য থেকে চ্যানেলের যে খরচটা হচ্ছে আমাদের যে কাজের খরচটা হচ্ছে সেটা কিছু উঠে আসবে এটা আমরা জানি বনগার তাহলে গাছটাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে হ্যাঁ এটা আমরা চাই যে পঞ্চাশ পর্ব হোক এবং সেই দিনকে আমরা সমগ্র বনগাওয়াসী খুব আনন্দ করবো একদমই মানে দর্শক বন্ধুরা বিভাসদা যে কথা বলছিলেন এখন আমি হয়তো সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ আপনাদের সামনে কিন্তু এখানে আমিও একটি ছোট্ট চরিত্র অভিনয় করছি আর কি তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যেটা অজিত বলছিলেন যে সবাই ভালোবেসেই কাজটা করা হচ্ছে বিভাসদা যেটা বললেন যে সকলে যারা আছেন তারা যদি একটু এগিয়ে আসেন আমরা এই কাজটাকে আরও অনেকটা দূর নিয়ে যেতে পারবো দুর্লভদার সাথে কথা বলবো দীর্ঘদিন নাট্যকর্মী দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত পাশাপাশি এই ছবিটিতে বিভাসদা কিন্তু মিউজিকের কাজ করছে কতটা ভালো করছে সেটা দুর্লভ দাস কতটা ভালো করছে সেটা হয়তো দা বেশি বুঝবে আমাদের থেকে এই বিষয়ে বলি যে আমরা জানি যে মৌলিক মিউজিক মানে মৌলিক আবহ এইটা সবসময় ডিমান্ড করে মানে একটা যদি মিউজিক তৈরি থাকে সেটা আমার গল্প অনুযায়ী নাও যেতে পারে কিন্তু আমরা যখন মানে দুর্লভ বিশেষ করে যখন আমার মানে সেটে বসে আমরা যখন এডিট করছি ঠিক পিছনে বসেই তার মিউজিক প্লেয়ার অর্গান নিয়ে বসে আছে এবং যে যে সিচুয়েশন সেই সিচুয়েশান অনুযায়ী যে মিউজিকটা কম্পোজ করছে রেডি করছে এটা কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি এবং সেটা সেটা করতে গিয়ে হ্যাঁ আমি একটা মানে ক্রস করছি শুধু অর্গান নয় এর পিছনে অনেক রকম ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করেছি ঠিক সবচেয়ে প্রথম মানে প্রথম বিষয় হচ্ছে আমি একটা থিয়েটার করবি প্রথম যখন বিভাস দা আমাকে বলল যে একটা আমাদের এরকম একটা কাজ আমাদের বনভাই করতে হবে এখন তো প্যান্ডামিক সিচুয়েশন এখন আমরা থিয়েটারটা করতে পারছি না কিন্তু মানুষের মধ্যে আমাদের পৌঁছাতে হবে তখন বিভাসদা দা বা অজিত আমরা তিনজন মিলে একটা আলোচনা করলাম বা আমাদের দলের আরও কয়েকজন মিলে যে বললাম যে একটা যদি কিছু আমাদের মানে ভিসুয়ালি কিছু কাজ করা যায় তখন বিভাসদা দা বলল ঠিক আছে তোমরা যদি এগ্রি হও তাহলে আমি রাজি আছি তখন বিভাসদাকে দাকে তো ব্যস্ত মানুষ লেখালেখির মধ্যে থাকে তাও দা আমাদের এরম একটা স্ক্রিপ্ট আমাদের একটা তৈরি করে দিল প্রাথমিক একটা স্কেচ করে দিল তখন আমি অজোধ্যাকে বললাম যে দা এরকম একটা বিষয় আমাদেরকে হেল্প করতে হবে তো অযোধ্যাও খুব মানে আগ্রহী এক কথা রাজি হয়ে গেল আসলে আমাদের একটা অন্যরকম মেলবন্ধন আছে তো এর মধ্যে সবাই নাটকে অযোধ্যাও কিন্তু ব্যক্তিগতভাবে দীর্ঘদিন আমাদের সাথে নাটক করেছে যাই হোক এখন আমি একটা থিয়েটারের ছেলে আমাকে বিভাষদার অযোধ্যা বলছে মিউজিক করতে হবে আমি নাটকের মিউজিক করেছি বাট আমি কিন্তু এই যেরকম সিরিয়ালের মিউজিক কোনো দিন করিনি কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি যেটাই করছি অযোধ্যা বিভাসদা বলছে ওকে ওকে আমি তো আমি কি প্যাক মাচ্ছি না কি বুঝতে পারছি না যাই হোক এইভাবে মোটামুটি সেটা তৈরি করেছি এখন কাজ চলছে এখন আপনাদের কাছে অনুরোধ রইল কাজটা দেখুন ভালো লাগবে আশা করি হ্যাঁ আগামী ন তারিখ থেকে তো এটা শুরু হবে ভালো লাগবে আর আমিও এই চরিত্রে একটা অভিনয় করছি একটা যে চরিত্রটা আমার হচ্ছে একটা কাল্লু খ্যাপা হ্যাঁ একটা কাল্লু খ্যাপা এখন কোনো চরিত্র সম্পর্কে কিছু ফাঁস করবো না যেটুকু আপনারা প্রবতে দেখতে পাচ্ছেন ওটুকুই আর দুর্লভ যেটা বললো সেটা ঠিকই আমরা তিনজন মিলে এটা প্ল্যান করছিলাম কিন্তু আমি যেটা মূল মোদ্দা কথা আমি বললাম বাপনের সঙ্গে কথা বলো ও আমাদের থিয়েটারের ছেলে ও সাংবাদিক চ্যানেল ডিরেক্টর পাপন বললো দাদা আপনাদের জন্য তো আমি এক বছর ধরে অপেক্ষা করছি কিছুই তো দিচ্ছেন না ফলে পাপন না বলে কিছুই হতো না এখন এতটা হ্যাঁ দর্শক আছে পৌঁছাতে গেলে তো আমাদের মাধ্যম দরকার তো সেটা যখন আমাদের নিউ জেনেমেল আমাদের সঙ্গে আছে আমাদের বড় প্রাপ্তি কারণ এটা আছে বলেই আমরা এটা করতে পারছি কারণ করে তো এগুলো ঘরে ফেলে রাখার জিনিস নয় এগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া তার জন্য অজস্র আমরা মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা তো অবদান একদম তাই ওটা আছে বলে আমি শেষ করবো অনুষ্ঠান এই যে দীর্ঘ শুটিং পর্ব চলছে সব থেকে মজার যদি কোনো একটি ঘটনা বলে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান এবং দর্শকদের কাছে যদি কোনো অ্যাপিল করে দেওয়া আর কি মজার তো পুরোটাই মজার আমরা তো আমাদের জীবনে মজা কমে এসছে আমরা যারা কাজটা করছি তাদেরও জীবনে মজা কমে এসছে অনেক গালাগালি অনেক অমুক এই একই সময় কেন হাজির হতে পারছিস না এইসব করার পরে যখন কাজটা শুরু হচ্ছে তখন যে দৃশ্যে তাদের অভিনয় করতে হচ্ছে হয়তো আমার কাছে বকা খেয়ে কিংবা অজিতের কাছে বকা খেয়ে কিংবা তারা আমাকে বকেছে কেন স্ক্রিপ্টটা ঠিকঠাক লিখে নিয়ে আসেননি শুধু শুধু মুখে স্পটে দাঁড়িয়ে মানালে হয় কি না কিন্তু কাজটা যখন ক্যামেরায় যখন অ্যাকশন অ্যাকশান বলছে অজিত তখন মজার দৃশ্য হচ্ছে কিন্তু স্ক্রিপ্টের বাইরেও অনেক ঘটনা ঘটে যেমন পুলক দাকে আপনারা দেখেছেন বোম্বলদা চরিত্রে যে অভিনয় করছে বনগার সবচাইতে আমাদের শ্রদ্ধেয় অভিনেতা তার যে বিশাল ভুড়ি সে এবং তার যে বিশাল মাথা রুই মাছের মতন সেটাকে আমরা এখানে লাগিয়েছি কিন্তু একটা তারা খাওয়ার দৃশ্যে তার হাঁটুতে ব্যথা আছে সে খুব সাবধানে দৌড়োচ্ছে কিন্তু দেখা গেল সে একটা ইটে খেয়ে দাম করে পড়ে গেল এবং শটটা এত অসাধারণ রয়েছে আপনারা যখন দেখবেন আমার মনে হয় যে খুব কুচুটে মানুষ ছাড়া হাসি চাপতে পারবেন না কিন্তু আসলে পুলক তার খুব লেগেছিল আমরা তারপর তাকে শুশ্রূষা করতে হয়েছিল হ্যাঁ অজিত বলল যে যা হোক দুর্ভাগ্যজনকভাবে হলেও আমাদের পক্ষে এটা খুবই সৌভাগ্যজনক হয়েছে তবে আপনার একটা কথা বলছি যে নিউজ ল্যান্ড অর্থাৎ সেটা সবার যে দেশ কারণ না সেই দেশ আসলে সবার সেই সবার দেশে সর্বজনের দেশে আমরা সুযোগ পেয়েছি আপনারা যদি না দেখেন তাহলে আমাদের এত কথাবার্তা এত কাজ করা সব বৃথা হয়ে যাবে এবং তাদের মহলায় শুভ জন্মদিন সেই শুভ জন্মদিন উপলক্ষে নতুন বছরের শুভেচ্ছা হিসেবেই এই সিরিয়ালটা বনগাবাসী এবং বৃহত্তর আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত জায়গায় চ্যানেলেরটা পৌঁছায় তাদের সকলের কাছে নিউজ এমএনএলএর নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে এটা একটা উপহার আমাদের পক্ষ থেকে নিউজ নোম্যান্স ল্যান্ডকে উপহার আর তাদের পক্ষ থেকে সকলকে উপহার দেখবেন কিন্তু দেখে যদি ভালো না লাগে না হাসি লাগে জানাবেন আমরা বন্ধ করে দেবো একদমই আসলে দা মানুষটাই বোধহয় এরকম একটু পরিষ্কার করে কথা বলতে পছন্দ করে যাই হোক ভুম্বলদা গ্রেট আগামী ন তারিখ থেকে অর্থাৎ প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার পুনঃসম্প্রচার হবে রবিবার শনিবার রাত দশটায় এবং রবিবার পরদিন অর্থাৎ দুপুর দুটোতে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন নিউজ ল্যান্ড এবার আপনাদের ভালোবাসায় আট বছর পেরিয়ে ন বছরে পা দিয়েছে সেই জন্মদিন উপলক্ষে বিভাসদা যেমন বলছিল আপনাদের জন্য উপহার নোম্যান্স ল্যান্ডের ভুম্বল দ্য গ্রেট দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ এক যে আছে গাম তার শান্তি নাম। রূপমতি নদীর ধাজে পবিত্র সেই ধাম এক যে আছে গাম তার শান্তি ডাঙা নাম রূপমতি নদীর ধারে পবিত্র সেই ধাম মনের মধ্যে হসি আছে খালি থাকলেও পেট মনের মধ্যে হসি আছে খালি থাকলেও পেট

কেউ বা আছে বজ্রী ভাই কেউ বা কন্য কলায় কেউ কন্যাটা হবে সেই ডে গজন দাদা অনলি জগুবে সেই ডামে গজন দাদা অনলি জগুবেম্বল দাগে ফোম্বল দাগে বাজে কম্বল দাগে ਤੱਕ ਹੁੰਗੂਲ ਤੱਕ